সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়ে গেছে। বাস্তব অবস্থা হচ্ছে জনগণ তো দূরের কথা, তাদের কর্মীরাও এখন সাড়া দিচ্ছে না। আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ সেটি হচ্ছে বিরোধী দল বিএনপির সাংঘর্ষিক রাজনীতি এবং তার মিত্রদের দেশ বিরোধী অপতৎপরতা, এবং দেশ বিরোধী অপতৎপরতা করতে গিয়ে বিদেশিদের পদলাহন এবং বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়ে গেছে। কারণ হচ্ছে 10 ডিসেম্বর তারা ভেবেছিল তারা নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে, সেটি তারা করতে পারেনি। 10 ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরও বিএনপি চেষ্টা করবে, এই বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য। তবে আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা দেখেছি 2013-14-15 সালে, সেগুলো মোকাবেলা করা হয়েছে। সুতরাং তারা কি করতে চায় বা কি করতে পারে সেটি নিয়ে আমাদের ধারণা আছে, এবং সেটিকে মোকাবেলা করার জন্য আমাদেরও প্রস্তুতি এবং পরিকল্পনা দুটি আছে। সুতরাং তাদেরকে মোকাবেলা করা সেটি আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়। আরেকটি বিষয় হচ্ছে, সবচেয়ে বড় যেটি বিষয় এখন সংকটময় বিশ্ব পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। করোনা মহামারী চলে গিয়েছিল ভেবেছিলাম 2 মাস আগেও, কিন্তু দেখা যাচ্ছে যে করোনা মহামারী যায়নি। চায়না সহ কয়েকটা দেশে মহামারী আবার মাথা চাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যে দেশের মানুষকে ভালো রাখা এবং সংকটময় বিশ্ব পরিস্থিতির মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনৈতিক ক্ষেত্রে, সেটি একটি অবশ্যই চ্যালেঞ্জ। কিন্তু গত 2 বছর কিংবা করোনার গেল 3 বছর, পরে 3 বছরও চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বছরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু ভুলে যায় আগে কেমন ছিল। আগে বিদ্যুতের কভারেজ ছিল হচ্ছে অনলি 40% আমরা ক্ষমতায় আসার আগে, এখন বিদ্যুৎ সুবিধার কভারেজ হচ্ছে 100%। কিছুদিন আগে, কয়েক মাস আগে যখন একটু লোডশেডিং হলো, সবাই হই হই রই রই, কিন্তু বিশ্বকাপ খেলার সময় দেখেছেন বা এখন দেখছেন কোনো ধরনের লোডশেডিং নাই। কিন্তু এখন যে লোডশেডিং নাই সেটি পত্রিকার পাতায় খবর নাই বা টেলিভিশনের পর্দায়ও নাই, কিন্তু একটু লোডশেডিং হলে সেটা নিয়ে কিন্তু আবার হই হই মাতামাতি শুরু হয়ে যায়। তো মানুষ অতীত ভুলে যায়, আগে যে রাস্তাঘাট ছিল না এবং আগে যে রাস্তায় রিক্সা নিয়েও চলা দুষ্কর ছিল, সেই রাস্তায় এখন সেই রাস্তা পাকা রাস্তা, গাড়ি চলে, এটা কিন্তু মানুষ ভুলে গেছে, অতীতের অবস্থা ভুলে গেছে। তো ক্ষমতায় থাকলে সেটি একটি অসুবিধা। আমরা অতীতে কী ছিল 14 বছর আগে কিংবা 12 বছর আগে, আমরা ক্ষমতায় আসার পরপর তো বদলে দিতে পারিনি। তো এক যুগ আগে কিংবা 14 বছর আগে কী পরিস্থিতি ছিল, আজকে কী পরিস্থিতিতে আমরা গিয়ে দাঁড়িয়েছি, সেটি মানুষকে মনে করিয়ে আমাদের দিতে হবে। আমিও গণমাধ্যমের সহযোগিতা চাই এই বছরে, আগে কী ছিল, কারণ গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সঠিক চিত্র পরিস্ফুটন করা, সঠিক তথ্য মানুষকে দেওয়া। তা আগে কেমন ছিল এখন কেমন আছি সেটি মানুষকে তুলে ধরার জন্য আমি গণমাধ্যমের কাছেও অনুরোধ জানাই। খন্দকার মোশাররফ হোসেন সাহেবরা এই সমস্ত কথা প্রতিদিন বলেন। বাস্তব অবস্থা হচ্ছে জনগণ তো দূরের কথা, তাদের কর্মীরাও এখন সাড়া দিচ্ছে না। কর্মীরা এখন নেতাদের কাছে প্রশ্ন করছে, সরকার বলেছিল সরারুদ্দিনের সমাবেশ করতে, আপনারা করলেন না কেন, না করে লাভটা কী হলো? এটাই হচ্ছে বিএনপির অভ্যন্তরে সবচেয়ে বড় প্রশ্ন কর্মীদের নেতাদের প্রতি। এখন জনগণ তো দূরের কথা, তাদের কর্মীরাও তাদের ডাকে সাড়া দিচ্ছে না, কারণ এই নেতৃত্ব কতটুকু করতে পারবে বা কী করতে পারবে সেটি তারা জানে। বিএনপি দুটি হঠকারী সিদ্ধান্ত বিএনপির জন্য নিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে।
একটি হচ্ছে নয়া পল্টনে সমাবেশ করার গো ধরা, সেটি সেই গো ধরে তাদের রাজনৈতিক ক্ষতি হয়েছে। আরেকটি হচ্ছে তাদের সংসদ সদস্যদের বাধ্য করে পদত্যাগ করানো, এটাও তাদের ক্ষতি হয়েছে। সেই প্রশ্নই এখন বিএনপির অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কেন নেওয়া হলো। খোন্দকার মোশাররফ সাহেবরা সেই হঠকারী সিদ্ধান্তের জবাব দিতে পারেন না তো কর্মীদের কাছে, সেজন্য উঁচু গলায় কথা বলে কর্মীদেরকে আশ্বস্ত করতে চান, অন্য কোনো কিছু নয়।